সম্পদ মে আমার পরমারাধ্যতম গুরু পাদ পদ মে তে আমার কোটি কোটি বার দণ্ডত প্রণতি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। তৎপশ্চাৎ আমার শিক্ষা গুরু নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপা শ্রীমৎ ভক্তি কেতাম বামন গোস্বামী মহারাজ এম নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপা দুঃসত শ্রীমৎ ভক্তি বেদান স্বামী মহারাজের চরণে কোটি কোটি বার দণ্ডত প্রণতি পুষ্পাঞ্জলি অর্পণ করছি। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, আজকে শুভ দিনেতে চন্দ্রগ্রহণের সময়তে সব লোক হরি বল করছে, রাধা ভাবে ভাব আর কাঞ্চি নিয়ে জগতে তিনি মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, আর কৃপা করে তাহাদেরকে রাগানুগা ভক্তি মার্গ দর্শন করেছিলেন এবং রাধা ভাব আস্বাদন করেছে। এই সম্বন্ধে সংক্ষেপেতে 15 মিনিটের মধ্যে ভক্তি বেদান্তপুরী মহারাজ কিছু সংক্ষেপে বর্ণন করে সকলই সংক্ষেপে। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। সর্বাগ্য পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শিচরণ সরজে তিনি অনন্ত পরিষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করেন। তৎপশ্চাৎ মদীয় শিক্ষাগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্য শ্রীমৎ ভক্তিবেদান্ত ত্রিবিক্রম মহারাজ ওম বিষ্ণুপাদ পরিব্রজক আচার্য ব্রজক দণ্ডী সেই ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শিচরণ সরজে তিনি অনন্তপুরী দণ্ডবত প্রণতি জ্ঞাপন করেন। উপস্থিত ত্রিদণ্ডী পাদগণ বৈষ্ণববৃন্দ সজ্জনবৃন্দ মাতৃবৃন্দের চরণ যথাযথ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করেন। শ্রীলা মহারাজ আদেশ করেছেন চৈতন্য মহাপ্রভুর আজ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বাসরের পূর্বে এই ভৌম জগতের এবং বিশেষ করে নবদ্বীপ ধামের যে পরিস্থিতি ছিল সে সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন চমৎকার রূপে। এই নবদ্বীপে তখন বিদ্যার পীঠস্থান থাকা সত্ত্বেও পণ্ডিত বর্গ নিজেদের মধ্যে নানা প্রকার তর্কের মধ্যে জড়িয়ে পড়ে তারা ভগবত বিষয় থেকে বঞ্চিত থাকত, অন্যকে বঞ্চিত করত। সমস্ত নবদ্বীপের মধ্যে কোন কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ ভক্তি, বিষ্ণু আরাধনা ইত্যাদি কোথাও দেখা যেত না। যদিও কখনো কখনো গঙ্গা স্নান উপলক্ষে কেউ পুণ্ডরীক মাধব ইত্যাদি বলতো, কিন্তু তারা ভক্তির কোনো বিশেষ তাৎপর্য জানত না এবং ভক্তিপর ব্যাখ্যা ইত্যাদি কখনো হতো না। সারা নবদ্বীপে, সারা ভারতবর্ষে তখন এক দুর্দৈব, চারিদিকে মুসলিম সম্প্রদায় তারা দেশ শাসন করছে, তারা সনাতন ধর্মকে নষ্ট করতে চাচ্ছে। তার উপরে যে সমস্ত হিন্দু ধর্ম অবলম্বীগণ আছেন তারা কেউ পঞ্চপাশব, কেউ শাক্ত গণপত্য শৈব, এর আরাধনার দ্বারায় তাদের সেই সমস্ত কামনা বাসনা পূরণ করবার ছলনা জগৎকে বঞ্চনা করেছেন। চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে এই সমস্ত অঞ্চলে শক্তি আরাধনা হতো, আবাহন করত, আবার দেবদেবী বিসর্জন করে তার উপরে নানা রকম গর্হিতভাবে নিন্দিতভাবে দুর্ব্যবহার করত। ভগবানের আরাধনা
কোথাও হতো না, যদি বা হতো তারা জ্ঞান পর ব্যাখ্যা করত এবং নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, নিঃসত্ত্বিক নিরঞ্জন নিষ্ক্রিয় ব্রহ্মানুসন্ধান, তার দ্বারা সমস্ত মায়াবাদ জগতে প্রকটিত ছিল। অদ্বৈত প্রভু তিনি মহাবিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও তিনি জগতে এসে এইরকম বিষয়ে সকল মত্ত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব দেখে, জীবের বহির্মুখতা দেখে এবং জীবের সর্বোপরি আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত দেখে জীব কি করে উদ্ধার হবে, এই কলি জীব কি করে উদ্ধার হবে, এই দুর্দশা দেখে অদ্বৈত প্রভু নিজে, যদিও তিনি মহাবিষ্ণুর অবতার, তিনি উদ্ধার করতে পারতেন, কিন্তু তথাপি সুতিয়া আছিল মই ক্ষীরত সাগরে নিদ্রাভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে, তিনি গোলক বিহারী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ নন্দস্থ বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, যাকে নিয়ে এসে সমস্ত জগৎকে রাধা ভাবে বিভাবিত করে জগৎকে প্রেমে উন্মত্ত করবার প্রয়াসে তাকে আহ্বান করলেন গঙ্গা জল এবং তুলসীর দ্বারা। তিনি গৌর আরাধনা করে গৌরকে প্রসন্ন করে তিনি জগতে অবতীর্ণ করলেন। এক সময় জগন্নাথ মিশ্র, তিনি উপেন্দ্র মিশ্রের পঞ্চম সন্তান, সাতজন সন্তানের মধ্যে তিনি পঞ্চম সন্তান। তিনি নবদ্বীপে পুরন্দর পদবী অবলম্বন করে তিনি পণ্ডিত শ্রেষ্ঠ ছিলেন। তার অনুভবের কথা সচিমাকে জানাচ্ছেন, দেখো সচিমা, সচি আমি এক জ্যোতির্ময় ধামকে আমার শরীরের মধ্যে প্রবেশ করতে দেখলাম। জ্যোতির্ময় ধাম, তার পূর্বে আটটি সন্তান, কন্যা সন্তান, তারা কেউ জীবিত নাই। তারপরে সংকর্ষণ অবতার বিশ্বরূপ তিনি অবতীর্ণ হয়ে সেই ধামকে আনয়ন করেছেন। সেই জ্যোতির্ময় ধাম স্বরূপ ভগবান সত্যং বিশুদ্ধং বসুদেব শক্তিতম ভগবান অবতীর্ণ হন। বিশুদ্ধ সত্য বসুদেব, সেই বসুদেব অভিন্ন, নন্দ মহারাজ অভিন্ন যে জগন্নাথ মিশ্র, তার মধ্যে প্রবেশ করলেন জ্যোতির্ময় ধাম স্বরূপ। তিনি সেই ধামকে, সেই স্বরূপকে তিনি শচীমায়াকে প্রদান করলেন 1406 শতকে মাঘ মাসে। ঠিক তার এক বৎসর পরেও সন্তান প্রসব হচ্ছে না, তখন উদ্বিগ্ন হয়ে গেলেন নীলাম্বর চক্রবর্তী, চৈতন্য মহাপ্রভুর দাদামশাই, তিনি জ্যোতিষ শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে নিয়ে এসে বললেন কারণ কি। তখন ত্রয়মাস গর্ভ, 13 মাস গর্ভ, তখন বললেন এই মাসেই তিনি আবির্ভূত হবেন, সুতরাং উদ্বেগের কোনো কারণ নাই। চৈতন্য মহাপ্রভু অকলঙ্ক হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে সংকীর্তনৈক প্রবর্তক, তিনি সংকীর্তন পিতা, আজন লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজপর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয়পর করুণা অবতার। সংকীর্তন প্রবর্তক স্বরূপ তিনি সংকীর্তন সাথে নিয়ে এসে জগতে অবতীর্ণ হলেন। তিনি যখন আসেন তখন চন্দ্রমা, তিনি কলঙ্ক অর্থাৎ সেই কলঙ্ক চন্দ্রমা, তিনি তখন পূর্ণ গ্রাস, রাহু তাকে গ্রাস করেছে, তাই বলছেন অকলঙ্ক গৌর চন্দ্র দিলাদর সন সকলঙ্ক চন্দ্রে আর কি কোন প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হচ্ছেন, জগত ভরিয়া লোক বলে হরি হরি, জগত ভরিয়া লোক বলে হরি হরি, সেইখানে গৌর সুন্দর ঘুমে অবতরী। যখন তিনি অবতীর্ণ হচ্ছেন হরিনাম সংকীর্তন, চারিদিকে হরিবোল হরিবোল বলে উদ্যানে নৃত্য করতে করতে গঙ্গা স্নান করছেন, সকলে চারিদিকে হরিবোল হরিবোল ধ্বনি, আর অন্য কোনো কথা নাই। চৈতন্য মহাপ্রভু এইরকম একটা প্রেক্ষাপটের মধ্যে তিনি অবতীর্ণ হলেন। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম
যজ্ঞই সংকীর্তন প্রাবৈ যজন্তি হি সুমেধস। তিনি কৃষ্ণ বর্ণকে লুক্কায়িত করে রাধা কান্তি রাধা ভাব অঙ্গীকার করে তিনি জগতে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে তিনি সব সময় কৃষ্ণ বর্ণ এই দুই শব্দ যার মুখে সদা সর্বদা সেই কৃষ্ণকে নিয়ে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই তিনি জগতে গোলক হতে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি হরিনাম সংকীর্তনের মধ্যে অবতীর্ণ হলেন। চৈতন্য মহাপ্রভু নিমাই রূপে নিম্ব বৃক্ষের তলে এই জন্যে তার এক নাম নিমাই। তার পূর্বে আটটি সন্তান তারা মারা গিয়েছিল এই জন্য বলছেন ডাকিনী সাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে জ্বরে নাম ছইল নিমাই। নিম নিম শব্দে সেটা তিত, সুতরাং তাকে আর কেউ কোনো দুষ্ট ব্যক্তি স্পর্শ করতে পারবে না। আর নিমাই হলো ডাকিনী সাকিনী নানা রকম উৎপাতের সংখ্যা থেকে তার নাম রাখা হলো নিমাই। তাই নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি পূর্ণ চন্দ্রমা সদৃশ তার মুখ কমল হলো চন্দ্রমা সদৃশ। চন্দ্রমা সহস্র চন্দ্র সঙ্গে তুলনা করলেও যার চন্দ্রমার কোন যার মুখ চন্দ্রের তুলনা হয় না সেই গৌর সুন্দর তিনি অবতীর্ণ হলেন। আসন বর্ণাস্তস্য গৃহ্ণত অনুজীবন তনু সুপ্ত শুক্ল রক্তস্তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। কৃষ্ণচন্দ্রের নামকরণ করতে গিয়ে গর্গাচার্য বলছেন তোমার এই পুত্র প্রতি যুগে যুগে আসেন সব যুগেই আসেন এই যুগে তিনি কৃষ্ণ কিন্তু কলিকালে তিনি পীতবর্ণ গৌর সুন্দর রূপে জগতে অবতীর্ণ হবেন। যে সময়ে কৃষ্ণচন্দ্র তারপরে অষ্টবিংশতি চতুর্যুগে বৈবস্বত মন্বন্তরে যে সময়ে কৃষ্ণচন্দ্র এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং স্বয়ং ভগবান যখন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আসেন ঠিক তার পরবর্তী কলিকালে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান সেই ব্রজেন্দ্র নন্দন গৌর রূপে জগতে অবতীর্ণ হন। সেই চৈতন্য মহাপ্রভু তিনি রাধা রানীর ভাব কান্তি গ্রহণ করে রাধার প্রণয় মহিমা কি প্রকার রাধা যে প্রেম আস্বাদন করেন কৃষ্ণের সেই প্রেম আস্বাদন করেন সেটি বা কি প্রকার এবং রাধারানী আস্বাদন করে কি সুখ পান সেইটিও কি প্রকার এই তিনটি লোভের কারণে মুখ্য কারণে তিনি জগতে এসেছিলেন। যদিও যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যম শাস্ত্রে বর্ণিত হয়েছে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন ভগবানের আবির্ভাব হয় কিন্তু এইটি স্বয়ং ভগবানের কোনো আগমনের মুখ্য কারণ নয়। মুখ্য কারণ হচ্ছে তিনি এই ভাব আস্বাদন করার জন্যে এবং সর্বপ্রথম তিনি এই ভাব আস্বাদন করে জগৎকে অনর্পিত চরিঞ্চিরা করুণায়াবতীর্ণ কলু সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম এইটি জগতে সর্বপ্রথম এমনকি কৃষ্ণ পরতত্ত্ব হয়েও তিনি যা জগতে বিতরণ করেননি রাধারানী তিনিও বিতরণ করতে পারেননি তার নিজের গোষ্ঠীর মধ্যে নিজের গোপীগণের মধ্যে কখনো কখনো তাদের বিতরণ করেছেন কিন্তু সর্বসাধারণে বিতরণ করেননি। চৈতন্য মহাপ্রভু তিনি সর্বপ্রথম জগতে এসে তিনি এই রাধা প্রেম যার দ্বারা স্বয়ং ভগবান চির আবদ্ধ হয়ে যান চির বশীভূত হয়ে যান কৃষ্ণচন্দ্র সেই অহৈতুকী ভক্তির চরম পরাকাষ্ঠা সেইটি তিনি জগৎকে আনয়ন করে তিনি জগৎকে দেখালেন এবং হরিনাম সংকীর্তনের দ্বারা হরিনাম সংকীর্তন আরাধনের দ্বারা সংকীর্তন যজ্ঞ সংকীর্তন যজ্ঞই সংকীর্তন প্রাবৈর যজন্তি সুমেধস। যারা সুমেধা কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতু সেই সুমেধা উত্তম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞের দ্বারা গৌর আরাধনার দ্বারা কৃষ্ণ আরাধনা সাধিত হয় কৃষ্ণের আরাধনা সম্পূর্ণ হয়। যদি গৌর আরাধনা না হয় তাহলে কৃষ্ণ আরাধনা কখনো সম্ভব হয় না কৃষ্ণ প্রেম কখনো লাভ হয় না। অতএব চৈতন্য মহাপ্রভুর বিশেষত তিনি পরবর্তীকালে বর্ণনা করেছেন আমার দুইটি অবতার পরবর্তীকালে থাকবে একটি হলো অর্চা বিগ্রহ রূপে অর্চা অবতার রূপে আরেকটি হচ্ছে নাম রূপে।
চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি সর্বপ্রথম অর্চাবৃন্দ স্থাপনা করে চৈতন্য মহাপ্রভুর আরাধনা জগৎকে শিখিয়েছেন। তাই গুরু গৌর আরাধনাই হচ্ছে কলিযুগের মূল আরাধনা, মুখ্য আরাধনা, যে আরাধনার মাধ্যমে আমরা কৃষ্ণ আরাধনা লাভ করতে, কৃষ্ণকে লাভ করতে পারবো, কৃষ্ণ পরাত্মত্ব, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তাই বলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে যেন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌর নামে কোনো অপরাধের বিচার নাই, গৌর এমনই করুণাময়, তিনি সমস্ত অপরাধীকেও অপরাধ থেকে মুক্ত করে তাদেরকে কৃষ্ণ প্রেমে আপ্লুত করেন। আজ এই পর্যন্ত আমি রাখছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো। Arikata, how Sarangadev ordered by Lord Chaitanya
to initiate a person the next day. When he saw a dead person on the seashore, he uttered the mantra and he was came alive. Same way, we are floating like a living dead, like corpse. We are all, at least in my case, living dead. So how we are dead? We are dead to the kama, krodha, moha, mastara, all these anarthas. But Srila Gurudev is so compassionate, like Sarangadev. He is giving us the mantras, shiksha, so many books, so much that he is making us alive from the dead position. That is the power of Chaitanya Mahaprabhu's current flowing through entire our parampara. Chaitanya Mahaprabhu has given so much. He has manifested Shat Sandarbha, Shat Goswami, all the literature, and he has even manifested Srila Gurudev, his Abhinna Prakash, and only through him we can become alive. Like Sarangadev did that to the car. Chaitanya Mahaprabhu has been foretold in all the Vedas, Upanishads, that Ameva Tujasvesta, Nityam Prachanna Vigraha, Bhakta Rupena, Rakshami Lokansava, Bhakta Rupena Rakshami. So he has sent Gurudev to protect us from so many things. You can imagine, here we are about 70,000 people. We are going through 1 week of parikrama and practically nothing has happened, you know. Trivikram Goswami Maharaj says in the prayer to our Param Gurudev how the Navadvipa parikrama, Navadvipa parikrama, he is being protected by Srila Param Gurudev. And then he is very merciless. Tasmai Sri Guruve Namah, he says. So, Srila Gurudev is Abhinna of Param Gurudev. He is actually taking care of all of us. Practically, no problem. Otherwise, materially speaking, it is impossible. So, today, that appearance day, that no words to describe for that glorious Chaitanya Mahaprabhu. Pancha kalpato dasya kapa sandhu patika nam pavane vaishnava namo. Sajjan Maharaj, Bhakti Vedan Sajjan Maharaj, 10 minutes briefly. You, three times you have. You, they have not got even one shot. Gurudev Gurachandraya Harikaya Taraya Krishnaya Krishna Bhaktaya Dhar Bhaktaya Namo Namaha Vanshika Patra Vyascha. Nitai Gaur Premananda! If we're really intelligent, we'll actually partake
in this sacred time moment of Sri Chaitanya Mahaprabhu. Hare Krishna. Vairagya Yuk Bhakti Samprayat Naya Paima Mamana Bipshamambam Kripam Bhudir Parduka Duki Sanatatam Tam Prabhu Mahasrami Shishimat Bhakti Vananta Narayanam Tvam Prabhu Mahasrami. So before I speak to you, I must take unlimited shelter and offer Dhanavad Sastang pranams unlimitedly to my Diksha Guru Maharaj Nitya Leela Pravishna Master Tadazita Shishimat Shila Bhakti Vananta Swami Maharaj Shila Prabhupada. An equal number of Sastandana pranams I offer the Lotus Feet of my Shiksha and Sanyas Gurudev. Om Vishnupad, Ashtotarazata Shishimaj, Shila Bhakti Vanatam Narayan Goswami Maharaj. And to all the Vaishnava Tridandi Sanyasis assembled. To all the Vaishnavas and Vaishnavis assembled as well. So in this glorious occasion of Sri Chaitanya Mahaprabhu's advent to this material world, we have heard very many speakers speak very wonderfully about his advent, his purpose, his mission, and his gift that he has given, wants to give to all of us. So as the living entities in this world, part of the Tatashta Shakti, Jivara Swarupaya Krishna Nityadash, Jivara Tatashta Shakti, Beda Beda Prakash. As Tatashta Shakti, we are neither an Antaranga Shakti, nor are we Bahiranga Shakti. Marginal potency. Although we are marginal, very tiny, minute living entities, we have the qualities equal to Sri Krishna. Ishvara Parama Krishna Satchit Ananda Vigraha. Satchit and Ananda, that is our very nature, but in a minute quantity. Ananda Maya Vyasat, our tendency is to always want to experience the highest pleasure and enjoyment at every single moment, but in this material world, we are only baffled by misery and distress. Krishna Bulli Seti Vanahir Bhavmukha Ataivet Mayatari Samsara Dukha. Turning away from the Antaranga, turning away from the spiritual, eternal abode of the Supreme Lord, we have undergone so much suffering since time immemorial. But so many incarnations are coming in this material world to liberate the conditioned souls. The Supreme Lord comes in this age of Kali. Anarpita Chirimtra Karanava Tirno Kalo Samapayantu Uno Dojo Rasam Subhakti Shriyam Sadahriyadaya Kandraya Spurto Vasachinandana. This Uno Dojo Rasam Subhakti Shriyam, the highest love and affection, Sri Chaitanya Mahaprabhu has mercifully come to taste this and then to distribute it. Premaras Niryash Korte Ashvajan Ragamarga Bhakti Loke Korte Pracharan. He's come to taste this love of Srimati Radharani for himself, and he's come to distribute it by his own personal example. Who can be a better teacher of the process of loving God than if God comes himself and takes the form of a teacher? So on this glorious occasion, Sri Chaitanya Mahaprabhu's appearance, we are so fortunate to be in the association of this such a Sura Bhakta as Shishi Mad Bhaktivananta Narayan Goswami Maharaj, the present Acharya in this Gaudiya Vaishnava mission. Gaudiya Vaishnavism. We are worshipping Gaur Mahaprabhu and also Sri Gaurayi, Gauri, Sri Mati Radharani, and taking shelter of this Gaudiya Sampradaya, then we can achieve the highest love and affection. Srila Gurudev beautifully spoke about the two aspects of praying, Sambhog and Viparlamba. Sri Raghunath Das Goswami explains, Padabjo stavaviram varadasya meva nanyat kadabhi samayai kila devi yache sakyayate mama namastu namastu nityam dasayate raso rasasyo satyam. He from a distance offers his pranams to the sakis who are absorbed in Sambhog Ichchami. But he really in his heart only wants to relish the Tat Tat Bhav Ichchami of a maid servant of Sri Mati Radharani.
So on this glorious occasion, when this association of such a high Rasik Vaishnava, Srimad Bhaktivedanta Narayan Goswami Maharaj, we pray at the lotus feet of Guru and Vaishnavas to enter into this extremely rare and wonderful, beautiful gift. All living entities in this world are searching for pleasure and happiness, as I spoke. A blade of grass moves towards the sun. All living entities are shunning away from distress and trying to embrace happiness. So Sri Chaitanya Mahaprabhu has come to distribute the highest happiness. In the form of a guru, we are getting the Harinam Mahamantra. Many devotees took initiation in Harinam and Diksha mantras. These mantras can awaken us, open our eyes, open our hearts. Chaito Darpana Marjanam, Baba Mahadavagni Rapanam, Shekharavi Chandakatanam, Vijavaru Jivanam, Anandam Bodhivardanam, Pratipadam, Purnamrita Ashvadanam, Sarvatma Snapanam, Brahm Vijayate, Sri Krishna Sangatanam. We take shelter of these mantras and Gurudev and the association of devotees, hearing Hari Katha, so that we can understand our real Swaru and our real eternal pleasure and happiness. Nitai Gaur. Shriman Shauki Maharaj district. Very good. Thank you. Patitanam pavanebhyo vaishnavebhyo namo namah. Ajanulam vitabhujo kanakavadato sankirtane kapitaru kamarayatakshu vishvambaro dvijavaro yuga dharmantaro vande jagat priyakarut karunavataro. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. So I offer my Dandavat Pranam and limited thanks like flowers from my heart to the lotus feet of my Diksha Guru Sri Srimad Gaur Govinda Goswami Maharaj and also to my Shiksha Guru and Sanyas Guru Sri Srimad Om Vishnupad Sri Srimad Sri Bhaktivedanta Swami Narayan Goswami Maharaj and all Vaishnava and Vaishnavis and Guru Sanyas Chan. So today is the wonderful, extraordinary appearance of the Lord in this world. He came to give to the lowest and tiny souls of these conditions in this world the highest attainable thing in this life. So he is most merciful, most magnanimous, most benevolent. Although he came to taste Radharani's innermost bhavs, moods, but still he was he was distributing that most amazing conceptions to all fallen souls like us. So mercifully we have been touched by the grace of Lord Chaitanya Mahaprabhu. Even nowadays his grace, his mercy is still going on, passed through ages, through centuries, by the parampara, our Guru Varga. So they are all in the same level of Chaitanya Mahaprabhu. They have understood, realized, and they're now transmitting that same science of Krishna consciousness, which is so important and useful for our saving situation in this world. We have to understand the importance and the wealth that we will get by achieving and realizing these things. It's not easy,
it's so great. So to achieve that understanding, we have to adjust our position. We really have to adjust the positions. Whatever we hear, whatever we comes in our heart, we have to realize the importance and adjust our positions according to that. We have to realize these things, not only hearing and remembering and keeping in the mind as something which is like academic, but we should also realize everything according to the value of that truth. Truths are meant to be realized, not just to be kept in the mind. They have to be realized and act upon. So Sri Chaitanya Mahaprabhu was acting. He was completely absorbed in Raganuga Bhakti. Although he said, I have no one inch or tinge of love for Krishna. I just pretend that I am exalted, but actually I don't have any love for him. But still, although he was telling this, he was showing us the way to position ourselves according to that conception. But still he was always completely absorbed in these conceptions. So we should also try to follow this behavior of Chaitanya Mahaprabhu. He's like our guru. We should be always absorbed. There is so many things coming from different directions, so many aspects. Every aspect is like a very valuable jewel, unlimited, inestimable value in these jewels. So we should be knowledgeable of the value of what we are getting. And with great gratefulness in our hearts, we should try to adjust our position in order to receive and realize these things. It's not easy. And the tendency in this world is based on dambha, pride. So, Gaurava Maharaj used to say, pride is the measuring rod in this world. But actually, we should know that we have nothing. We are in the side of the Absolute, which has nothing to claim. We don't have anything. Even I don't know if I can say that I have realized anything during this parikrama. Srila Bhaktisiddhanta Saraswati Thakur, in one occasion of parikrama, he said that, oh, during the whole parikrama, I tried to offer one glass of water to Lord Krishna. And I, failed. It is not true. He didn't fail. But he is thinking like this. He's thinking that he is helpless. He has no Shakti, no power. Because he is Shakti. Shakti is to be used not to think himself, I have power. But Shakti thinks I have no power unless power is given to me by the whole powerful. So to being used like an instrument, then we never feel that we are getting anything. We shouldn't be worried about getting things. Things are coming through the medium of Gurudev, our Guru Parampara, Chaitanya Mahaprabhu Nityananda, especially the last limit of mercy. So things are coming, but we have no seeing in that realm of what is accredited to our spiritual account. We cannot get in touch with this aprakrat, this world, this place which is beyond our sense perceptions. We can only guess that, oh, Chaitanya Mahaprabhu, Lord Krishna, they are all extremely very good for us, for me, and they will not forget to give mercy to my lonely, my soul. So we always should be in a desperate mood, please be merciful on me, and pray wholeheartedly to achieve the mercy of Gaur Nityananda Prabhu, Gurudev. They are full of mercy. Mercy is not anywhere else to be found. Gurudev is full of the mercy. And he came in this world to give mercy very passionately. Day after day he is giving so much mercy to all of us. So we have to be aware of the mercy of Gurudev and take that mercy in our heart. Not let it go by the holes of which will be there. So we have to be very, very, very humble. Try to understand
the power, the wealth, that wonderful mercy of Lord Chaitanya Mahaprabhu coming down through Guru Parampara and try to at least realize something. So there is great hope. Everyone in this room, we are very, very fortunate. We should be very grateful to be here and come every year to get more and more and more and more wealth. Srila Bhaktisiddhanta Sarasvati Thakur once said, and he was about to give sannyas to one devotee, and that devotee came to get sannyas, but his wife came and said, no, he is my husband. And she grabbed him and she left with him. And Srila Bhaktisiddhanta Sarasvati Thakur, for many days, he was praying. He was saying, I couldn't save that soul. I couldn't save that soul. So Gurudev is here to save all of us. And Sri Chaitanya Mahaprabhu is the proof of it. So we are very, very fortunate. And we should be all very grateful for Gurudev to be very patient and to give us the full extent of his mercy to us in so many aspects, so many ways. So Srila Gurudev ki, Srila Gaur Nityananda Prabhu ki jai, Gaur Premanande. Now the time of Abhishek has come. After Abhishek, now we will begin Kirtan. And after Abhishek, Parikrama. And after that, Ankalpa. And after Ankalpa, all sannyasis and all should come here. And in night, up to what you can do, you should tell Harikatha. All sannyasis, if you like 1 hour also, you can speak at that time. Asram Maharaj and all others, Padmanabh Maharaj, Rasananda Brahmachari, all should speak so that all should know the glory of Sri Chaitanya Mahaprabhu. Gau Premanande. Hare Krishna, Kamal Krishna. कुछ भक्त लोग हरिनाम दीक्षा के लिए अनुरोध किया है उन लोगों के लिए कहता हूँ कल सुबह 5:30 बजे যারা আজকে হরিনাম দীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য জানাচ্ছি কাল সকালে আবার 5:30 হরিনাম এবং দীক্ষা হবে কাল সকালে আবার 5:30 সময় হরিনাম এবং দীক্ষা হবে চৈতন্য শ্রীপাদ জয়ন্ত কৃষ্ণ প্রভু ই হ্যাভ টু কাম টুমরো মর্নিং 5:30 AM জয়ন্ত কৃষ্ণ প্রভু উইল মিট উইথ গুরুদেব টুমরো 5:30 AM হরে কৃষ্ণ কালকে সকাল 9টার সময় যোগ্য হবে কাল সকাল 9টার সময় যোগ্য হবে কাল সুবে 9 বাজে যোগ্য হবে টুমারো 9 AM উইল ফায়ার স্যাক্রিফাইস অ্যান্ড গুরুদেব উইল অলসো কাম ইন ফায়ার স্যাক্রিফাইস সো রিকোয়েস্টেড অল সন্ন্যাসিস টু প্রেজেন্ট দেয়ার বিফোর গুরুদেব কামিং হিয়ার ইন ফায়ার স্যাক্রিফাইস বিকজ অফ সন্ন্যাস সেরিমনি অলসো দেয়ার সো গুরুদেব উইল কাম 9 AM রিকোয়েস্টেড অল সন্ন্যাসিস টু প্রেজেন্ট ইন ডিউরিং ফায়ার স্যাক্রিফাইস Oh, begin, jaldi karo. At the end of the reading of Chaitanya Bhagavat this afternoon, when Western devotee took the speaker and the microphone away to put it in some safe place and they need it for Abhishek. You got it, Jiva? Oh, so Jiva Priya is here. He's looking for the speaker. The devotee that took that into a safe place, please take it up to there. নদী আয়োদয় গিরি পূর্ণচন্দ্র গৌর হরি নদী আয়োদয় গিরি পূর্ণচন্দ্র বিপা করি হইল অযোধ্যা
ভক্তদেরকে বলছি আপনারা দয়া করে বসুন, আপনারা বসে পড়ুন, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলকে দেখার সুযোগ করে দিন, আপনারা দয়া করে বসুন। Please sit down, all devotees are please sit down. Yadi ayodai giri purna chandra gaurava hari Yadi ayodai giri purna chandra gaurava hari Kripa kori hoi lo yodai সংকীর্তন আনন্দে হবর মনে কাছে
Oh, yeah.